প্রচন্ড পরিমাণে বৃষ্টি হলো একটু আগে, এখন আমি এসেছি ছাদে। প্রচুর বৃষ্টি হয়েছে, দেখেছেন এদিক দিয়ে জল জমে গেছে প্রচন্ড পরিমাণে। একটা লঙ্কা গাছ, লঙ্কা ধরেছে এখানে, লাল কালারের একটা লঙ্কা ধরেছে। এটা আম গাছ, আম মুকুল এসছে। এখানে দুটো আম ধরেছে বড় বড়, এই যে এই যে আম দুটো। অনেকটা জল হয়ে গেছে, আজকে আর জল দিতে হয়নি। আমি সকালে জল দিয়েছিলাম, এখন ভোর হয়ে গেছে। এগুলোতে প্রচণ্ড রৌদ্রে এগুলো শুকিয়ে যায় মাটিগুলো, কিন্তু একটু আগে এত বৃষ্টি হলো যে এখন জলে পরিপূর্ণ। এখানে একটা ফুল গাছ আছে, কত সুন্দর ফুল ফুটেছে গাছটাতে। ওই সাইডে আছে অনেক অনেক ফুল আছে, ওই যে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ফুল। পেয়ারা গাছ, পেয়ারা ধরবে, ধরেছিল বড় বড় অনেক। ওই যে ওখানে একটা হয়েছে বড়, আরও ধরবে। এই যে এখানে একটা গাছ আছে, ছোটো ছোটো ফুল ফুটেছে সাদা সাদা। প্রত্যেকটা টবে আজকে জল, প্রত্যেকটা টবে আমাকে আজকে জল দিতে হবে না, এই জলই হয়ে যায় মোটামুটি দুদিন। একটা লেবু, লেবু গাছ, একটা নতুন গাছ তো লেবু ধরেনি এই জন্য। এগুলো হচ্ছে জবা ফুল গাছ, এগুলো ফুল সকালে ফোটে, এখন বিকেলবেলা ওই জন্য ফোটেনি। প্রতিটা টবে জলে ভর্তি, টপ 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 করছে জল একদম। এই যে এটা, এই গাছটা, গাছটার নাম জানি না, ফুলগুলো খুব সুন্দর, সাদা সাদা, দেখতেও খুব সুন্দর, ভালো লাগে দেখতে। বৃষ্টি হলো একটু আগে, গাছগুলো ধুয়ে গেছে একদম পরিষ্কার। এটা হচ্ছে বট গাছ আর পাঁপড় গাছ, বড় বড় হয়েছে, অনেক বড় হয়েছে। এই যে একটা লেবু গাছ, কতটা জল হয়েছে, বাপরে বাপ, তবে অনেকটা জল হয়েছে, অনেকটা জল হয়েছে। এই যে লেবু, লেবু ধরেছে এখানে, দুটো ধরেছে, চকচক করছে। এইখানে ধরেছে লেবু, এই যে এখানে লেবু ধরেছে, এখানে ফুল হয়েছে, এখানে লেবু ধরেছে, ওই যে একটা লেবু, ওই যে ভিতরে আরো দুটো লেবু। বৃষ্টিতে ভিজে একদম ছাদটা পরিষ্কার লাগছে, দেখতে ভালো লাগছে। জবা ফুল গাছে যে ফুল ফুটেছে, ফুল ফুটবে আরো। টবের নিচে প্রত্যেকটা টবে আজকে জল, দেখ ভালোই হলো, আমাকে আর জল দিতে হলো না। যে গাছটা, প্রত্যেকটা টবে জল, ফুল ফুটবে এগুলোতে, ফুল ফোটেনি, ফুল ফুটবে, সাদা সাদা ফুল, ভাল লাগে দেখতে। এইটা হচ্ছে ই গাছ, শিউলি গাছ, অনেক বড় হয়েছে, ফুটবে। কিছু কিছু কলি, এই তো কলি দেখা যাচ্ছে, এই দেখুন। এটা আমি কালকে রাত্রে দিয়েছি, এটাকে অনেক অনেক নাম বলে। এটা কেন দিয়েছি জানেন? ওই যখন একটা কুমড়ো গাছ দেখতে পাচ্ছেন, কুমড়ো গাছটা বড় হয়ে এই সাইড দিয়ে সাইড দিয়ে সম্পূর্ণটা জায়গা ছড়িয়ে যাবে। চলুন কুমড়ো গাছের ওখানে যাই, দেখাচ্ছি। এই যে দেখুন কুমড়ো গাছের আগাটা এসছে সুন্দর করে, আমি সুতো দিয়ে এরকমভাবে কালকে দারুণ করে করে দিয়েছি। ভিজে গেছে আজকে বৃষ্টিতে, বৃষ্টি হলো না একটু আগে, ভালো বৃষ্টি হয়েছে, ভিজে গেছে। ওই সাইড একটা গাছ, এইখানে আর একটা গাছ আছে, এটাও কুমড়ো গাছ, বড় হয়েছিল। তারপরে আমি ভাবলাম যে এই সুতো দিয়ে এগুলো বানিয়ে দেই, তাহলে গাছটা উপরে উঠে যাবে, উপরে ছাদে। ওই যে আমি সুতো দিয়ে সুন্দর করে ই করে দিয়েছি, গাছটা একদম সুন্দরভাবে উপরে উঠে গেছে। এগুলো গাছ কিছু পেলে আঁকড়ে আঁকড়ে ধরে উপরে উঠে যায়। ব্যাস এখন উপরে নিচটা তো জায়গা নেই, উপরে এখন সুন্দরভাবে লতিয়ে যাবে, কুমড়ো ধরবে। কুমড়ো পাতাগুলো দেখুন কত বড় বড়, এক একটা পাতা কত বড় বড় হয়েছে, মিষ্টি কুমড়ো পাতাগুলো অনেক বড় বড়, সাধারণত এত বড় বড় হয় না। এই ডাটা গাছটা তো সেই মোটা হয়েছে একদম, অনেকগুলো ডাটা ছিল, খেয়ে শেষ করে দিয়েছি। একটা ডাটা গাছ এটা বলেছে রেখে দেবে, রেখে দিয়ে এটাতে বীজ হবে। এখানে পাশে একটা ভেন্ডি গাছ আছে,
ঢেঁড়স বলে ভেন্ডি, এই যে বুঝাট, ওই যে ভেন্ডি ধরেছে, এখনো এখনো বড় হয়নি। এখানে একটা তুলসী গাছ আছে, তুলসী, এখানে একটা গাছ ভালো লাগছে দেখতে। তো একটু উপরে উঠি সিঁড়ি দিয়ে, ছাদে যাবো দেখি একটু, ছাদে বলতে ছাদেরই আর একটু উপরে, ট্যাঙ্ক ফ্যাঙ্ক থাকে আর কি এখানে। এখানে উঠলে ভয় করে, অনেকটা উঁচু তো, ট্যাঙ্ক ফ্যাঙ্ক আছে, অনেক ভয় করে। নিচ থেকে দেখাচ্ছি ছাদটা, উপর থেকে ভালো লাগছে দেখতে ছাদটা। ওই যে মেডিকেল কলেজ, ওটা মালদা মেডিকেল কলেজ, ওই যে গ্রিন কালার, ওইটা মালদা মেডিকেল কলেজ। ওই পাশে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা আর এই বিল্ডিংটা দুটো মালদা মেডিকেল কলেজ হসপিটাল। দেখা যায় এখানে উঠলে, দেখা যায় ছাদ থেকে, দেখা যায়। এখনও মেঘে আকাশ, মেঘ মেঘ ডাকছে হালকা হালকা, প্রচণ্ড মেঘ করেছে, এখন আকাশ পরিষ্কার হয়নি। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।